চকরিয়া মাতামহরি নদী ভেঙে পড়ছে, যে কারণে যে পলকগুলো দেখতে পাচ্ছেন এটা সমান ফিনিশিং করে দেওয়া হয়েছে পানি আসার জন্য। এই পলকটা অনেক ছিঁড়ে ছিঁড়ে জমা হয়ে গেছে, হওয়ার পরে মাতামহরি ভাঙার সম্ভাবনাটুক বেশি। যে এখানে আশেপাশে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো অনেক বাড়ি ছিল, অনেক বাড়ি জায়গা নদীতে পড়ে গেছে, যার কারণে কিছুটা বালু উত্তোলন করলে আমাদের মাতামহরি নদীটা এই সমস্যায় পড়ে। আমি যে জায়গাটা দেখাচ্ছি সেই জায়গায় বলক বিছানো ছিল, দেখতে পাচ্ছেন বলকগুলো কীভাবে হয়ে গেছে। স্কোয়ার বলক, যেটা পাথর দিয়ে বলক তৈরি করা হলো।